বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে দুটো স্টেপের একটা অসম্ভব ভালো স্কিন কেয়ার শেয়ার করছি সেটা তোমরা বাচ্চারাও করতে পারবে বাচ্চা থেকে বড় সবাই করতে পারবে ভীষণ ভালো একটা স্কিন কেয়ার এই স্কিন কেয়ারটা করে দেখো তোমার স্কিন খুব তাড়াতাড়ি উজ্জ্বল ফর্সা ঝকঝকে হয়ে যাবে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা ছোট্ট একটা স্কিন কেয়ার শেয়ার করছি এটা তোমরা সপ্তাহে একদিন করবে এই আমাদের স্কিন না যেরকমই থাকুক সেটাকে যদি আমরা একটু ছোট্ট খাট্ট কিছু না তাহলে দেখবে আমাদের স্কিনটা কিন্তু সারা বছরই মানে একটা গ্লোয়িং আমরা যদি একটু যত্ন করি আমরা কি করি বলতো মানে যখন মেকআপ করি তখন হয়তো খুব বেশি মেকআপ করে ফেলি ভাবি যে মেকআপ করে নিলেই বোধহয় আমার সমস্ত মুখটা খুব সুন্দর দেখাবে কিন্তু জানো তো এই মেকআপ করবার জন্যেও কিন্তু আমাদের স্কিনটা তৈরি করে রাখতে হয় আমার স্কিন যদি সব সবসময় তৈরি থাকে দেখবে তাহলে তোমার স্কিন মেকআপ মেকআপ করলেও করলেও ভালো ভালো লাগবে লাগবে না তো এই স্কিন কেয়ারটা তোমরা সপ্তাহে একদিন করে করবে আমি তোমাদেরকে প্রচুর স্কিন কেয়ার নাইট কেয়ার ডে কেয়ার মানে চান করার আগে কি করবে এরকম অনেক কিছু শেয়ার করতে থাকি সেগুলো কেন শেয়ার করি জানো তো কারণ এগুলো হচ্ছে তোমরা মানে দেখে বুঝে তোমায় করতে হবে এই যেমন এটা আমি কিন্তু নিজে এই স্কিন কেয়ারটা প্রত্যেক সপ্তাহে একদিন করে করি করি আমার খুব প্রিয় একটা স্কিন কেয়ার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সপ্তাহে একদিন মনে করে যে কোনো একটা দিন তুমি মনে রাখবে যে এই স্কিন কেয়ারটা আমি আজকে করব সেটা আবার সারা সপ্তাহ ধরো করলে না আবার নেক্সট উইক করবে তুমি এইভাবে আজকের এই স্কিন কেয়ারটা চার সপ্তাহ মানে এক মাস করে দেখো তোমার স্কিনের টেক্সচার অনেকটা ইমপ্রুভ করবে তোমার স্কিন অনেক টানটান মসৃণ হবে অনেকটা উজ্জ্বল চকচকে হবে স্কিন কিন্তু না দেখবে আমারও না স্কিন ট্যান হয়ে স্কিনটার ড্যামেজ ডাল হয়ে গিয়েছিল কিন্তু আমি এই ধরনের ট্রিটমেন্ট করে করে না স্কিনটাকে তৈরি করে ফেলেছি এই যে তোমরা বলো দিদি মুখে ভীষণ কালো ছোপ পড়ে গেছে এখানে ওখানে দাগ হয়ে গেছে পিম্পলস পিম্পলস এর সমস্যা খুব বেড়ে যাচ্ছে স্কিনে ওপেন পোর বড় হয়ে যাচ্ছে স্কিনটা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ভরে গেছে স্কিনের বিভিন্ন সমস্যা আমি আজকে যে স্কিন কেয়ারটা বলছি না মানে সর্ব মানে ব্যাধি দূর করবে স্কিনের সমস্ত রকম মানে অসুবিধায় তোমার এই আজকে স্কিন কেয়ারটা কিন্তু দূর করবে সমস্ত প্রবলেম তোমার স্কিনকে ডে বাই ডে ফর্সা ঝকঝকে করবে উজ্জ্বল করবে কেননা এর মধ্যে আমি যে জিনিসগুলো দিয়েছি সেগুলো প্রত্যেকটা কিন্তু খুব তাড়াতাড়ি এক থেকে দু শেড অব্দি পরিষ্কার হয়ে যাবে এবং সেটা পারমানেন্টলি হবে এমন নয় যে একদিন দুদিন পরে সেই গ্লো চলে যাবে যাবে না তুমি এক মাস করে দেখো তোমার স্কিনের টেক্সচার পাল্টে যাবে স্কিনে মানে তোমার আর কিছু নিজেই মনে হবে না আমার স্কিনে আমি আর বেশি মেকআপই করবো না এত আমার নিজের স্কিনটাই গ্লো করছে এটা আমি দুটো দেখাবো স্কিন কেয়ারটা খুব ইজি ফার্স্ট তো প্রথমে চলো আমি ফেস ফেস বানিয়ে ফেলি প্যাকটা কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ নয় সেকেন্ড স্টেপ তবু আগে আমি সেকেন্ড স্টেপের ফেস প্যাকটা বানিয়ে ফেলছি তারপরে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাপ্লাই করবো দেখাবো তো সবার প্রথম এখানে নিয়েছি আমি এক চামচ ভর্তি ভর্তি করে বেসন তারপরে দিলাম দেখো অল্প একটু কস্তুরি হলুদ বন্ধুরা এখানে কস্তুরি হলুদটাই ব্যবহার করতে হবে যদি তোমরা কস্তুরি হলুদ না পাও দেখবে এরকম শুকনো গাঠি হলুদ কিনতে পাওয়া যায় এই হলুদকেও কিন্তু গুঁড়ো করে ছেঁকে নিলেই কাস্তুরি হলুদ তৈরি হয়ে যাবে তো এবার দেবো একটু অ্যালোভেরা জেল এক চামচ অ্যালোভেরা জেল এবার বলি যদি কেউ অ্যালোভেরা জেল স্যুট করে না তাহলে সেই জায়গায় দেবে মধু এক চামচ মধু না করলে এক চামচ নারকেল তেল এবার দিলাম এটা দেখো আমি রোজ পিটাল পাউডার বা গোলাপের পাপড়ির গুঁড়ো এটা কিন্তু অনলাইনে খুব সহজেই কিনতে পাওয়া যায় প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দুধ দিয়ে গুলে নিতে হবে দেখো ততটাই ঘন করবে যতটা আমি দেখো এখানে দেখিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ দেবে একসাথে বেশি ঢেলে দেবে না তাহলে পাতলা হয়ে যাবে অল্প দুধ এইভাবে দেখো অল্প অল্প করে দিয়ে আমি এখানে গুলে নিচ্ছি দিয়েছি বেসন হলুদ রোজ পিটাল পাউডার বা গোলাপের পাপড়ির গুঁড়ো আর দিয়েছি একটু অ্যালোভেরা জেল সেটাকে আমি দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লাস্টে যেটা দেবো সেটা হচ্ছে দেখো চার থেকে পাঁচ ফোঁটা দেশি ঘি যদি ঘরে বানানো ঘি হয় তাহলে সব থেকে ভালো আর ঘি যদি না থাকে তাহলে এই জায়গায় নারকেল তেলও দিতে পারো এই ফেস প্যাকটা এতটাই ভালো আর এতটাই ন্যাচারাল যে আট থেকে আশি সবাই কিন্তু এটা করতে পারবে ঘরে থাকা জিনিসগুলো নিয়ে সবাই করতে পারবে সব রকমের স্কিনে ড্রাই স্কিনেও কিন্তু এটা খুব ভালো যাবে আবার অয়েলি স্কিন কম্বিনেশান স্কিন প্রত্যেকেই কিন্তু এটা করতে পারবে তো এটা লাগাবার আগে কিন্তু একটা স্টেপ অবশ্য অবশ্যই করে করতে হবে তো চলো দেখিয়ে দিই আচ্ছা আরেকটা কথা এটা করার আগে কিন্তু মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবে করার পরে রেমেডি করার পরে কিন্তু কোনো রকম ফেসওয়াশ বা সাবান লাগানো যাবে না এবার দেখো একটা বাটিতে আমি নিচ্ছি অল্প একটু কাঁচা দুধ কাঁচা দুধ না থাকলে ফোটানো দুধ ঠান্ডা করে নিতে পারো তবে কাঁচা দুধ নিলে কিন্তু বেস্ট রেজাল্টটা পাবে এবার দেব এর সাথে এক চামচ এই সরি একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের খাদ্য বা পুষ্টি যেটা আমাদের স্কিনকে কিন্তু দীর্ঘদিন ইয়াং রাখতে সাহায্য করে আর দিলাম এক চামচ মতন অ্যালোভেরা জেল যদি তোমাদের মুখে ভিটামিন ই বা অ্যালোভেরা জেল যেটা স্যুট না করবে সেটা তোমরা বাদ দিয়ে দেবে যদি অ্যালোভেরা জেল স্যুট না করে শুধুমাত্র দুধের সাথে একটা ভিটামিনি ক্যাপসুল মিক্স করে এটা করবে আর যদি ভিটামিন ই ক্যাপসুল তোমার মুখে স্যুট না করে তাহলে দুধের সাথে শুধুমাত্র অ্যালোভেরা জেল মিশিয়েই এটা করবে তো প্রথমে কি করবে দেখো এটা একটা মাসাজ ক্রিম দেখবে পার্লারেও যখন তুমি কোনো ভালো ফেশিয়াল করাও তার আগে কিন্তু একটু ফা একটু মাসাজ দেওয়া হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এটা পুরো মুখে খুব ভালো করে লাগাবো দেখো আমি ভালো করে আগে লাগিয়ে নিয়েছি সুন্দর করে একটা লেয়ার আগে মুখে লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে আমাদের মাসাজ করতে হবে দেখো যে জায়গাগুলো তোমাদের একটু প্রবলেম আছে স্কিন স্কিনে ধরো যেখানটা দাগ আছে বা কুঁচকে গেছে ডেড স্কিন জমে গেছে সেই সব জায়গায় খুব ভালো করে লাগাবে লাগিয়ে নেওয়ার পরে খুব ভালো করে তোমাদের মাসাজ করতে হবে দেখবে যদি পার্লারেও যাও না তোমরা যত বেশি সুন্দর করে মাসাজ করবে না তত স্কিনটা গ্লো করবে তো স্কিন ভালো টানটান হবে আর স্কিনে একটা ফর্সা উজ্জ্বলতা আসবে তো এক থেকে দেড় মিনিট অন্তত সুন্দর করে মাসাজ করতে হবে যদি দেখো মাসাজ করতে করতে তোমাদের মুখে এটা টেনে গেছে যদি মনে হয় মুখটা শুকিয়ে গেছে তাহলে আরেকটা লেয়ার এর ওপরে লাগিয়ে নেবে এইভাবে টেনে টেনে উপর দিকে উপর দিকের স্টোকে ম্যাচা মাসাজ করবে আমি তো প্রত্যেক দিনই এইরকম কিছু না কিছু করতে থাকি তাই আমার মুখে খুব একটা টানে নি তো এইভাবে ভালোভাবে মাসাজ দেবে দেখবে এটা খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি এই মাসাজ দেবার পরে দশ মিনিট এটা মুখে রেখে দেবে মুখে রেখে দেওয়ার পর হালকা গরম জলে টাওয়েল ভিজিয়ে এটা মুখ থেকে মুছে ফেলবে তাতে কী হবে হালকা গরম জলে যে মুখটা লাগছে তার ফলে মুখে যদি ব্ল্যাক হেডস থাকে হোয়াইট হেডস হয়ে থাকে পোরগুলো ক্লিন হয়ে যাবে নোংরা হয়ে গেছে যে পোরগুলো সেই নোংরাগুলো উঠে আসবে মুখটা একদম ডিপলি পরিষ্কার হয়ে যাবে দেখবে এই ফার্স্ট স্টেপটা করার পরেই মুখে একটা অসম্ভব গ্লো চলে আসবে তারপরে আমি যে ফেস প্যাকটা বানিয়েছিলাম সেই ফেস প্যাকটা দেখো এইভাবে সুন্দর করে মুখে লাগিয়ে নেবে সম্পূর্ণ মুখে ভালো করে লাগিয়ে নেবে আর দেখো এটা কিন্তু তোমার স্কিন থেকে দাগ ছোপ তুলে দেবে স্কিনে একটা জেল্লা আনবে স্কিনটাকে কিন্তু ফর্সা করবে দিনে দিনে তোমার স্কিন এক থেকে দু শেড ফর্সা হবে উজ্জ্বল চকচকে হবে সারা মুখেই লাগাবে যেখানে যেখানে দাগ ছোপ আছে একটু বেশি করে মোটা করে লেয়ার এইভাবে লাগিয়ে দেবে আর এটা কিন্তু অবশ্য করেই চোখের তলায় লাগাবে চোখের তলায় যাদের কালি পড়ে গেছে চোখের তলাটা একটু পাফিনেস এসে গেছে তাদেরও কিন্তু পাফিনেস কমে যাবে চোখের তলার কালিও মিটে যাবে আর যেটুকুনি বেঁচেছে দেখো আমি গলায় লাগিয়ে নিচ্ছি এটা এক্সট্রা হলে যদি একটু বেঁচে যায় তাহলে হাতে গলায় লাগিয়ে কিন্তু ইউজ করে নেবে এটা কিন্তু রাখা যাবে না ঠিক আছে এবার অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট রেখে এটাকে আমি ওঠাচ্ছি দেখো মানে তোমরা যখন এই ফেস প্যাকটা মুখ থেকে ওঠাবে না মানে অসম্ভব ভালো রেজাল্ট পাবে ভীষণ দুর্দান্ত রেজাল্ট একটা আসবে দুর্দান্ত গ্লো করবে স্কিনটা তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তোমরা নিজেরাই দেখো আমার স্কিনটা কতটা চকচক করছে স্কিনে একটা মানে লালিত্য ফিরে আসবে এই যে স্কিনটা ডাল হয়ে যায় স্কিনের মধ্যে রিঙ্কেল এসে যায় স্কিনে একটুখানি কালচে ছোপ এসে যায় সান ট্যান বসে বসে মুখটা কালো হয়ে যায় তাই তো যখন এই ফেস প্যাকটা লাগিয়ে প্রথম দিনেই কিন্তু তোমরা মানে অনেকটা তফাত কিন্তু বুঝতে পারবে পরিবর্তনটা নিজেরাই বুঝতে পারবে তো এটা ট্রাই করো ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা আমার কথা শুনে এটা সপ্তাহে একদিন করে মাত্র চার সপ্তাহ এক মাস ব্যবহার করে দেখো এক মাসে তোমার স্কিন টোটালি চেঞ্জ হয়ে যাবে তো দেখো মুখটা আমি জল দিয়ে ধুয়ে চলে এসছি মুখটা কতটা পরিষ্কার চকচকে হয়ে গেছে এবারে মুখটা এইভাবে টাওয়েল ড্রাই করে নেবে আর কিছুই না একটু হালকা আর টাওয়েল দিয়ে না কখনও মুখটা ঘষে ঘষে রোগড়ে রোগড়ে মুছবে না হালকাভাবে এইভাবে ট্যাপ ট্যাপ করে মুখটা শুকিয়ে শুকিয়ে নেবে তারপরে একটু গোলাপ জল বা যে কোনো টোনার ফেসে লাগিয়ে নিতে পারো আমি দেখো একটু গোলাপ জল স্প্রে করে মুখে লাগিয়ে নিচ্ছি এইভাবে হালকাভাবে ট্যাপ ট্যাপ করে বসিয়ে দেবে আর যে কোনো ময়েশ্চারাইজার যে কোনো সিরাম যেটা তুমি পছন্দ তোমার তোমার পছন্দের একটা সিরাম বা ময়েশ্চারাইজার এইভাবে ফেসে লাগিয়ে নেবে আমি এখানে অ্যালোভেরা জেল লাগাচ্ছি আমার অ্যালোভেরা জেলও খুব ভালো স্যুট করে অ্যালোভেরা জেল স্কিনকে সুদিং করে স্কিনের মধ্যে হাই স্কিনটাকে হাইড্রেট রাখে অ্যান্টি এজিংয়ের কাজ করে অ্যালোভেরা জেলের কিন্তু অনেক গুণ তো বন্ধুরা এটা অবশ্যই একবার ট্রাই করো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ছোট্ট ছোট্ট স্কিন কেয়ার তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি তো আজকের মতন বাই বাই